বন্ধুরা আবারো আপনাদের সামনে চলে আসলাম একটা মুরগি নিয়ে। গতকাল আমি মুরগি একটা জবাই দুইটা জবাই করেছিলাম, কিন্তু আপনারা কমেন্ট করছিলেন, আপনারা ব্যাপক সাড়া দিয়েছিলেন, কমেন্টও করেছিলেন, লাইক দিয়েছেন, কমেন্ট করেছিলেন, আমি কমেন্টে রিপ্লাই দিতে পারিনি। তো আমি আপনাদের আজকে আরেকটা মুরগি কাটার ভিডিও উপহার দিচ্ছি, আমাদের সাথেই থাকুন। তো ফার্স্ট আমি আগে মুরগিটাকে পানি খাওয়াবো, আজকে ভুলি নাই, প্রত্যেকদিন ভুলে যাই, আজকে ভুলি নাই, আজকে আগে পানি খাওয়াবো। খাওয়ানো হয়ে গেছে, আমি এখন মুরগিটাকে কাটবো। তো আমি এখন মুরগিটাকে কাটবো। তো আমি কালকে যে প্রসেসে দুইটা মুরগি কাটছিলাম, অবশ্যই আমি সেই প্রসেসে করব। তো আমাদের সাথেই থাকুন। তো সর্বপ্রথম বলি, আমি মুরগি কাটার আগে যে স্যান্ডেলটা খুলে রাখতে হবে, কারণ স্যান্ডেলটা খুলে আপনি চাইলে সিটটা নিয়ে বসে থেকে মুরগিটা কাটতে পারবেন। তো বন্ধুরা, আজকে ওয়েদারটা একবারে খারাপ, সারাদিন বৃষ্টি হয়েছে। তো আজকে তো আমার ইচ্ছাই ছিল না, আমি মনে করলাম যে একটু ঘুমাবো, কিন্তু আপনাদের কমেন্টে ব্যাপক সারাতে আমি মানে খুব উৎসাহিত হয়ে গেছি। তো ওর জন্য ঘুমানো ছেড়ে দিয়ে আমি চলে আসছি মুরগি কাটার জন্য, আপনাদের মুরগি কাটানো দেখানোর জন্য। তো আমাদের সাথেই থাকুন। আমি আগে যে দুইটা মুরগি জবাই করছি এবং তারও আগে যেগুলো মুরগি জবাই করছি সেই প্রসেসে আমি করব। তো আমাদের সাথে থাকুন, এটা আমি জবাই করা শুরু করব। তো আমি এই পাখাগুলা, এই পাখা দুইটা এক হাতে নিব আর পা এক হাতে নিব, নেওয়ার পরে পা দিয়ে একটা পা ধরে নিলাম আর পাখাগুলা এই একটা পা দিয়ে ধরে নিলাম। বলে থাকি যে প্রত্যেকবার মুরগি জবাইয়ের আগে আমার মুখ এবং মুরগিটার মুখ পশ্চিম দিকে থাকতে হবে, এবং হলো কি যে মুরগি জবাই যখন শুরু করব তখন বিসমিল্লাহ বলে শুরু করতে হয়, আর যখন শুরু যখন গলাটা কাটবো তখন আল্লাহ আকবার বলবো। বিসমিল্লাহি রহমানির রহিম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, বিসমিল্লাহি রহমানির রহিম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুরগি জবাই করা শেষ, মুরগিটা জানতে অনেক শক্ত ছিল, ওর জন্য লাফালাফি করছিল। তো আমি কালকে সেম প্রসেসে, কালকে সেম সেম নিয়মে আজকে আমি মুরগিটাকে ছিলব এবং কাটিং করব, পিস করব। তো আমাদের সাথেই থাকুন। তো আমি একটু আমার হাতে হালকা রক্ত লাগছে আর পায়ে একটু ধুই। মুরগিটার জানটা বের হয়ে গেছে, মুরগিটার জান পুষ্ট একবারে শক্ত,
লাফাচ্ছিলাম, তো মানে আমি এরকম কোনো ভয় পাই নাই যে মুরগি লাফাচ্ছে, যা আমি একবার গলা কেটে দিছি, তো আর বেশি কিছু বলবো না। তো আমি এখন মুরগিটাকে ছিলবো। হ্যাঁ, সারাদিন বৃষ্টি হচ্ছিল, তো মানে সময় পাইছিলাম না, এখন মানে বিকেলে আসছি। তো বিকেল বলতে গেলে বিকেল নাই, সন্ধ্যা হয়ে যাচ্ছে, তো তাড়াতাড়ি আমাকে করতে হবে। তো আমি এখন কাটিং করছি। সোহা, কি করো এদিকে, কি করো? হ্যাঁ, কি করছো? কি খেলছো? ভুলে গেছো না, রাইট? লজ্জা পাইছো? লাগবে পায়ে। তো বন্ধুরা, আমি এখন মুরগিটাকে ছিলব। তো বন্ধুরা, আমি এখন যেভাবে আমি প্রত্যেকদিন মুরগি ছিলি, আমি সেই সেমভাবে করবো, সেভাবে করবো। তো আমি প্রথমে যে একটু ছিঁড়ে নিব, ছিঁড়ে নেওয়ার পরে ময়লা ভরে যাবে। মুরগি ছিলতে ছিলতে মুরগি অভ্যাস হয়ে গেছে, ইজি। সোহা শিখছ না, রাইট? দেখতে হবে তো, এখন শিখতে হবে, বাট এখন ট্রাই করা যাবে। তো তুমি যদি আমাকে কাছে এসে ভালোবাসো, কি জানি হয় হৃদয়ে, কি করে তোমায় বোঝাবো। তুমি যদি আমাকে কাছে এসে ভালোবাসো, আর বলবো না। হ্যাঁ, কি ভালো লাগেনি? তো বন্ধুরা, দেখতে দেখতে আমার প্রায় মুরগি ছেড়া কমপ্লিট হয়ে গেছে।
ধরে আমার মুরগিটা ছিল শেষ তো আমি এখন মুরগিটাকে কাটবো তো কিভাবে কাটে আমাকে একটু প্লিজ ফলো করবেন তো আমি যে এটা ক্লিন করে দিব বটিটা সুন্দর করে দিয়ে দিব এখন আমি কাটটা স্টার্ট করব তো আমি তো পায়ের কাছটা কাটবো মধ্যে দিয়ে কাটবো সাবধানে কাটতে হবে আর এই মুরগিটা অনেক হেলদি মুরগি এই তো ভিতর থেকে আমি মেখে গুলো বের করে নেব এটা কত বড় মুরগি একটু দেখেন পরিষ্কার করে নীল অংশটা ফেলে দিছি হাত দিয়ে তো বন্ধুরা এটা হলো মুরগিটা জান মুরগিটা এখন আমি মধ্যে দিয়ে কাটবো গাড়ি বুড়ি সব বের করে নিব আবার মধ্যে দিয়ে কাটবো খেসি গুলো সুন্দর করে ছড়াই নিব মাংসের মধ্যে থেকে বন্ধুরা মাংসগুলোর আমি বড় বড় পিস করব আমাদের বাসা তো বন্ধুরা আপনারা যখন আমাকে কমেন্ট করেন আমার খুব ভালো লাগে আপনারা কমেন্ট করলে আমার খুব মানে আরো কাজের প্রতি মনে হয় যে আরো উৎসাহিত আরো বেশি মনে হয় আপনারা আমাকে এইভাবে কমেন্ট করবেন আমার মুরগি কাটাটা কেমন লাগলো আজকে অবশ্যই কমেন্টে বলবেন আমার যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে জানাবেন আমি ভুল করতেও পারি তো বন্ধুরা আপনারা কি ধরনের ভিডিও মানে দেখতে যাচ্ছেন সেটা কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের সাথেই থাকবেন এইভাবেই তো আমরা দেখতে দেখতে আমার মুরগি কাটিং করা শেষ এই যে এটা শুধু আছে তো বন্ধুরা আমার মুরগি কাটা শেষ আপনাদের সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল মানে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ